দর্শক, বাম মাছের কোরমা করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে আসি। মেশানো মশলা পরিমাণ মতো, বাইম মাছ পরিমাণ মতো, পানি পরিমাণ মতো, জিরা গুঁড়া আধা চা চামচ এবং পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো। উপকরণগুলো সব সাজানো আছে এখানে, চলুন রান্না শুরু করি। জি, আগে প্রথমে আমি একটা মিক্সিং বল নেব। মিক্সিং বলে আমি 10 টুকরা বাইম মাছ নেব, আধা কাপ সমস্যার পরিমাণ টক দই, মিষ্টি দই, তারপরে 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন, 2 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে আপনার এটাকে ম্যারিনেট করব। আচ্ছা, ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিবে, কিছুক্ষণ ধর আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতর। আপনার মনে হয় এটা আগে থেকে একটু সময় স্বল্পতার কারণে একটু এরকম করে নিয়ে আসলে আমার বড় কারণ করে 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 নিয়ে এনেছি। আর বাম মাছটা মনে হয় আপনি একটু ছিলে নিয়েছেন। ছিলে নিয়েছি, ছিলে তো আলাদা টেস্ট থাকে এটা মশলা ভিতরে ঢুকে। আর কোরমা এবং কাবাব যত বেশি ম্যারিনেট করা যাবে তত কিন্তু আপনার আসলে মিক্সিং বলে যে মশলাটা পানি দিয়ে তৈরি করে দিব। আমি কি নেড়ে দেবো একটু? জি জি, পানি একটু শুকিয়ে গেলে পরে একটু জিরা গুঁড়া দিয়ে দিবো। পানিটা এখন শুকিয়ে আসছে, আমরা এখন এটার মধ্যে জিরা গুঁড়ো দিব। খুব সুন্দর লাগছে কালারটা, আর যে ফ্লেভারটা পাচ্ছি দর্শক আপনাদেরকে দিতে পাচ্ছি না, বাসাতে অবশ্যই রান্না করবেন। আমার রান্না এখন হয়ে গেছে, আমি এখন নামিয়ে পরিবেশন করব পেঁয়াজ বেরেস্তা দিয়ে। বাটিতে মেশানো মশলা ও বাইম মাছ দিয়ে মাখিয়ে নিন। এবার মাখানো মাছ ফ্রাই প্যানে ঢেলে দিন, এরপর পানি দিয়ে ঢেকে 30 মিনিট রান্না করুন। এরপর জিরা গুঁড়া দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করুন। নিয়ে পরিবেশন করুন বাইম মাছের কোরমা।